আল্লাহ কি বললেন? ও নবী আমি আপনাকে পাঠাই নাই দুনিয়ায়, হ্যাঁ পাঠাইছি রহমত করে। ডাইরেক্ট বললেই তো হইতো, আপনাকে রহমত করে পাঠাইছি। আগে নেতিবাচক শব্দ ব্যবহার করলেন, ওয়ামা আরসালনাকা, আপনাকে আমি দুনিয়ায় প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসাবে, রহমাতাল্লিল আলামিন। এখানে অনেকে তর্জমা করেন উভয় জগতের রহমত, আর আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে বোঝা যায় দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আসলে তো দুই জগৎ না, জগৎ তো আরো আছে, রুহের একটা জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, আদমে বারজা কবর জগৎ, হাসরের ময়দানের একটা জগৎ, জান্নাত ও জাহান্নামের আর একটা আলাদা জগৎ। আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে উভয় না জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য আমি রব, আপনি রহমত। আমার নবী রুহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, মায়ার নবী দুনিয়ার জন্য রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের জগতের জন্য আমার নবী রহমত, জান্নাত জাহান্নামের জগতে আমার নবী রহমত। কেমনে রহমত, ভিন্ন ভিন্ন আলোচনা। দুনিয়ার জগৎটা নিয়ে একটু সামান্য কথা বলি, আল্লাহ পাক আমার নবীকে রহমত করে পাঠাইলেন দুনিয়ায়। দুনিয়ায় নবী শুধু মুমিনদের জন্য রহমত না, নবী মুমিনদের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী তেমন রহমত। নবী পুরুষের জন্য যেমন আলাদা রহমত, আমার নবী নারীদের জন্য তেমন আলাদা রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। আমার নবী সমুদ্রের পানি প্রাণীর জন্য রহমত, আমার মায়ার নবী উড়ন্ত পাখিদের জন্য রহমত। আমার নবী এইভাবে একটা একটা করে যদি আলাদা করে বলতে যাই, প্রত্যেকটা সেক্টরে আমার নবী আলাদা রহমত। এমন একটা সময় নবী দুনিয়াতে আসেন যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়ার কোথাও ছিল না, চরিত্রহীন লম্পট, এতটাই তারা খারাপ, জমিনের মধ্যে তারা এতটা খারাপ। আপন বাবা হইয়া তার আপন কন্যাকে জ্যান্ত দাফন করে, মেরে ফেলে জবাই করে, এতটাই মক্কার মানুষ খারাপ। কন্যা সন্তান হলে নিজেদেরকে অভিশপ্ত মনে করে, লজ্জায় মাথা উঁচু করে না। এই জমিনে দেড় হাজার বছর পর এখনো কিছু কুলাঙ্গার আঙ্গ সমাজে পাওয়া যায়, কন্যা হইলে কষ্ট পায়। কুলাঙ্গার আছে না নাই? বউয়ের সাথে ঝগড়া লাগায় দেয়, মাইয়া হলো কেন? মাইয়া কি বউ বানাইছে? রাগ করে বউয়ের সাথে কথাই বলে না, আল্লাহ মাফ করেন। অথচ নবী রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, সারা জিন্দগি শুধু গুণগান চলছে চলছে চলছে, লেখক লেখতেছে, কলম শেষ, মরে গেছে, হায়াত শেষ, লেখা শেষ হয় নাই। সেই নবী কাফের মুশরিকরা মক্কায় ঘুরে আর কয়, মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদের নির্বংশ, মরে গেল ওর বংশ রক্ষা হবে না, কেউ ওর নাম নিবে না। অথচ যারা বলছে ওগো নাম কেউ জানে না, আর রহমতের নবীর জন্য জীবন দিতে কোটি মানুষ তৈয়া, এমন একটা বয়ান নাই বক্তার যেখানে নবীর গুণগান নাই। রহমতের নবী আমার,
তিনি বলেন আমি এত বড় দামি এক ব্যক্তি, আমার কোন ছেলে নাই, আমি চার কন্যার বাবা। দুনিয়ার মানুষ তোমরা যদি একটা কন্যা সন্তান পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। দুইটা কন্যা পেয়েছো, তো দুই জান্নাতের মালিক। তিনটা কন্যা পাইলা, তুমি তিনটা জান্নাতের মালিক। কেউ যারা মাইয়ে পাইছেন, আপনি গো কপাল না সান কপাল, শুকর আদায় করেন। ছেলে বাদ দিবে কিনা জানা নাই, মাইয়া বাবারে জীবনে ফালাইয়া দিবেন। লেখা রাখিও, দশটা ছেলে একটা মাইয়া, মাইয়াই বাবার জিকির করে, একটা ছেলেও জিকির করে না। ওরা খালি কয় ফেলারটা লেখা দেবো কেমনে, সেই জন্য জিকির করে। নিমক হারাম, আর মেয়েরা বাবার একটু অসুস্থতার খবর পেলে পাগল হয়ে যায়। চাইছো মাইয়া, চাইছো ছেলে, আল্লাহ দেন নাই, মেয়ে পেয়েছো, শুকর আদায় করিও। কারণ তোমার দশটা ছেলে দিয়া তোমার উপকার যা না হবে, আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়া তার থেকে বেশি উপকার করবে। এরকম নজির আছে না? ছেলেরা বাবার খবর নেয় না। মাইয়া গুলো আল্লাহ এমন জামাই মিলাইছে, শ্বশুর বাড়ির কথা ভুলতে পারে না, মেয়ে জামাই সব শ্বশুরের কোন জায়গায় কি প্রয়োজন সব ব্যবস্থা করে। নাই দশ ছেলের উপকার এক মাইয়া দ্বারা হয়, আমার মাওলা করবে। রহমতের নবী বলেন আমি চার কন্যার বাবা, আমি দুনিয়াতে আসছি, আমি কত বড় দামি এক ব্যক্তি, কেমন মায়ার নবী। 25 বছরের যুবক স্বাভাবিকভাবে তো যৌবন আছে, আবার আমার নবী শ্রেষ্ঠ নবী হিসাবে কত শক্তি। সেই 25 বছরের সময় রহমতের নবী বিবাহ করলেন জীবনের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বিধবা নারী। দুইজন স্বামী বিদায়ের পর 40 বছর বয়স, নবীজির ভরা যৌবন 25 বছরে আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন, বিধবা নারী। এবং নবীর যত সন্তান সব আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। আগে 2-3 সন্তান, আবার নবীর ঘরে চার কন্যা আল্লাহ দান করলেন, ছেলেও দিছিলেন, ছোটবেলা আল্লাহ নিয়ে গেছেন। মায়ার নবী আসলেন এমন এক সময়, মক্কার চরিত্রহীন মানুষ এতটাই তারা খারাপ, ওই জমিনে আল্লাহ একটা সুন্দর ঘর বানাইছেন, যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে আমল নামায় অনবরত সওয়াব লেখা হয়। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনটা আল্লাহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়াতের ঘর। এটা এমন একটা দামি ঘর, যেই ঘরের আঙ্গিনা এক রাকাত নামাজ পড়বে লক্ষ রাকাত নামাজের সওয়াব। এমন একটা দামি ঘর, যেই ঘরের দিকে তাকায় থাকলে অনবরত সওয়াব। আপনাদের এই টাঙ্গাইল এলাকার মধ্যে কত দামি একটা মসজিদ আছে, মানুষ দেখতে আসে, ছবি তোলে, ঠিক নেই? দেখছেন এত সুন্দর একটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, এখানে বেপর্দা নারীরা আসে না? আসে না? সওয়াব না কবিরা গুনা? দেখছেন নি মসজিদ কইরাও কবিরা গুনা? কেয়ামতের আলামত এগুলো,
মসজিদ অনেক সুন্দর, অনেক সুন্দর, মুসল্লিদের অন্তর অনেক খারাপ, অনেক খারাপ। কি সামনের কাতারে নামাজ পড়ে সুদ খায় নাই, ও কেয়ামত পর্যন্ত বাইতুল্লাহ ধইরা কানলে ওর জীবনে ক্ষমা নাই, সুদের খাতায় যতদিন নাম না কাটবে। পঞ্চাশ কোটি টাকা দিয়েও যদি মাদ্রাসা বানায় এক টাকারও সওয়াব পাবে না যদি সুদের খাতায় নাম থাকে, বরং ২৪টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। আল্লাহ হেদায়াত দান করুন। এই একটা দামি ঘর বাইতুল্লাহ, মক্কার চরিত্রহীন মানুষ নারী আর পুরুষ একত্রিত হইয়া এই বাইতুল্লাহর চারপাশ তাওয়াফ করে, তাওয়াবার উলঙ্গ অবস্থায় কতটাই খারাপ। মায়া আর নবীকে আল্লাহ পাঠাইছেন, রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআনের দাওয়াত নবী শুরু করলেন, তেলাওয়াত শুরু করলেন। মাত্র ১৩ বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো বড় দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া পাঠায় কয় যাও, একটা লিস্টি দিয়া দিলাম নবীরে দেখায় দাও, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন বলে দেয় এই লিস্টির যত নাম এরা বিনা হিসাবে জান্নাতি। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী ভাবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে। মাত্র ১৩ বছরের ব্যবধানে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো স্বর্ণের মানুষ আল্লাহ বানায় দিলেন নবীর আদর্শ পালনের কারণে। আল্লাহ ঘোষণা দিলেন এরা জান্নাতি জানায় দাও, এই যে অল্প টাইমে পুরা মানুষগুলোকে দিনের আলোকে সাজাইলেন, আমার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই, পেতের বাড়িও লাগে নাই, গালিও লাগে নাই। কেমন মায়ার নবী আমার, যার জীবনে কোনদিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই, কোনদিন একটা বেতের বাড়ি কাউকে দেন নাই, কেমন মায়ার নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, কেউ গালি দিয়েছে জবাবও দেন নাই। আরো আশ্চর্য খবর হলো নবীর হায়াতের মধ্যে কোনদিন নবীজি চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবীর, কেমন আমরা উম্মত। এরে যুব, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও দুনিয়ার উম্মতেরা আমি বিদায় নিয়ে চলে গেলাম, রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা হালাতে আমি থাকবো, রওজা মুবারকে। আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, ধরে রাখবা, কোনদিন সম্মান নষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআনটা ধরে রাখো, দ্বিতীয় নবীর আদর্শটারে ধরে রাখো। আল্লাহর কসম করে বলছি রে বাবা, এই জমিনের মধ্যে তাকাইয়া দেখো, বর্তমানে সারা দুনিয়ার অমুসলিম বিধর্মীরা কালেমার দুশ্মন, মুসলমানের দুশ্মন,
আবার কিছু নেফাকি অন্তরওয়ালারা তাদের সাথে গোপনে আতাত করে তাল মিলায়। এরপরও তাকাইয়া দেখো আমার আল্লাহর কোরআন নবীর আদর্শ যাদের মধ্যে আছে এদের মতো সম্মান আর শান্তিতে বর্তমান দুনিয়াতে কেউ নাই। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর নবীর আদর্শ মানতে গেলে আপনাদের ব্যবসা বন্ধ করা লাগবে না, খানা বন্ধ করতে হবে না, ঘুম বন্ধ করতে হবে না, চাকরি ছাড়তে হবে না। ও যুবক, লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীর আদর্শ মতো তুমি জীবন চালাও, তেমন কষ্টেরও কিছু না। আপনারাও খান, আমরাও খানা খাই, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও পানি পান করেন, আমরাও করি, আপনারাও বাথরুমে যান, আমরাও বাথরুমে যাই। ব্যবধান কি? সিস্টেম খালি পাল্টায় নেবেন। আপনি পানি পান করেন বাম হাতে, আমরা করি ডান হাতে। আপনারে যদি বলি ভাই ডান হাতে করেন না কেন, সমস্যা কি? বাম হাত ডান হাত একটা দিয়ে করলেই তো হয়, বাম হাত দিয়ে অসুবিধা কি? আমি যদি বলি ডান হাত দিয়ে করলে অসুবিধা কি? আপনার কপাল যেহেতু খারাপ, আপনি বলবেন হুজুরেরা বেশি কথা কয়। পানি পান করলেন, সিস্টেম এক পাল্টায় দেন। আপনি আধা লিটার পানি এক টানে পান করলেন, আমরা আধা লিটার পান করছি তিনটার শ্বাস ফালাইয়া। আপনি পানি পান করছেন দাঁড়াইয়া, আমি করছি বৈশা। নবী বসে পানি পান করতে কইছেন, আপনারা দাঁড়ায় করবেন কেন? কারণ আমাদের ইচ্ছা। এবার কয় বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানীরা এবার বের করছে, নবী দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন? দেড় হাজার বছর পর মাথাওয়ালা জ্ঞানী বিজ্ঞানীরা কয় দাঁড়াইয়া পানি পান করলে কিডনি নষ্ট হয়ে যায়। হুজুর গোটা মানবেন না কপাল খারাপ। আপনাকে গুরুরা কইছে, প্যান্ট শার্ট টাই ওয়ালারা এবার কইছে, আপনাদের গুরুরা বলছে এবার না মেনে কোথায় যাবে? দাঁড়াইয়া প্রস্রাব করলে চিকিৎসা বিজ্ঞানীরা একমত কিডনি ড্যামেজ হয়ে যায়। কি কিডনির রোগী কি ইদানিং খেলে কম না বেশি? আরো আকাম করো, আরো বাড়ো। কিডনির হসপিটাল গুলোতে সিরিয়াল পাওয়া যায় না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। কথা শুনেননি না, মোবাইল নিয়ে ব্যস্ত? আরে গজবে যা পাইছে না, জাহান্নাম পর্যন্ত না নিয়ে আপনাদের কলিজা ঠান্ডা করবে না। কত বড় কপাল পরা হলে মক্কায় গিয়েও ছবি, মদিনায় গিয়েও ছবি, মানুষ কাইন্দে দিশা পায় না। কত বড় নিবক হারাম বেহায়া বেলাজা, কত বড় আল্লাহর দুশমন, মানুষ মক্কায় যায় কানতে কানতে বেউস, আরে কপাল পরা ছবি লয়ে বেউস। আছে না নাই? সরকারি কোন নিয়ম পদ্ধতির প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা হাজার কোটি বার হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। এই যে মোবাইলে বয়ে রয়েছেন ছবি তুলতেছেন কেন? এমনি কবিরা গুনাহ হারাম। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন আকাম। সেদিন এক সোরার ঘরের সোরায় কয় হুজুর একটা ছবি তুলি যদি আল্লাহ ইউসিলায় মাফ করে। কত বড় বদমাস! আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এই প্যান্ডেল থেকেই ভাগ হয়ে যাবে 73 দলের এক দল জান্নাতি, 72 দল জাহান্নাম। এখান থেকেই ভাগ হয়ে যাবে। নবীজির বয়ান শুনছে 13 বছর আবু জাহাল কালেমা পড়ছে, কত বড় কপাল পর হইলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কত বড় ভালো কপাল হইলে নবীরে জবাই করতে এসে কালেমা পড়েছে। নাম কি? এটা কপালের ব্যাপার, মনে রাখবেন কপালের ব্যাপার। কেউ বয়ান শুনে কান্নাকাটি করে তওবা করে বাসায় যাবে, আর কেউ বাইরে গিয়া চায়ের দোকানে আবার বিরোধিতা শুরু করবে। আছে না, সব কোয়ালিটির মানুষ এখানে।
আল্লাহ হেদায়াত দান করুন।